আসসালামু আলাইকুম সকলকে, সোনালী প্রান্তর চ্যানেল থেকে আপনাদের সঙ্গে আছি আমি সাদিয়া। আজ আপনাদেরকে নিয়ে এসেছি কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমি বা বার্ডে। চলুন জেনে নেওয়া যাক কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমি বা বার্ড সম্পর্কে কিছু অজানা তথ্য। কুমিল্লা জেলা শহর থেকে 10 কিলোমিটার পশ্চিমে কোটবাড়িতে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বা বার্ড একটি স্বায়ত্তশাসিত গবেষণা ও প্রশিক্ষণ একাডেমি। 1959 সালের 27 মে পল্লী উন্নয়নের লক্ষ্যে তৎকালীন সরকার কর্তৃক পাকিস্তান গ্রাম উন্নয়ন একাডেমি নামে যাত্রা শুরু হয়। পরবর্তীতে পল্লী গবেষক ডক্টর আখতার হামিদ খান বার্ড নামকরণ করেন। প্রায় 156 একর ছায়া সুনিবিড় প্রাকৃতিক পরিবেশে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি অবস্থিত। এছাড়া বার্ডের বিশাল কমপ্লেক্সের মধ্যে রয়েছে 5টি হোস্টেল, 4টি কনফারেন্স রুম, মসজিদ, লাইব্রেরি, হেলথ ক্লিনিক, স্পোর্টস কমপ্লেক্স, 2টি ক্যাফেটেরিয়া ও 1টি প্রাইমারি স্কুল। বর্তমানে বার্ডে গড়ে তোলা হয়েছে 1টি হাই স্কুল। এটি হচ্ছে বার্ডের লাইব্রেরি। স্বায়ত্তশাসিত এই প্রতিষ্ঠানে বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের ট্রেনিং প্রোগ্রাম পরিচালনা করার পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন হয়ে থাকে। এটি হচ্ছে বার্ডের ক্যাফেটেরিয়া। বিভিন্ন ধরনের গাছগাছালি ও ফুলের বাগান রয়েছে একাডেমির চারপাশে। বিশেষ অনুমতি সাপেক্ষে বারে পিকনিকের আয়োজনের যাবতীয় সুব্যবস্থা রয়েছে। প্রতিষ্ঠালগ্ন হতে বার্ড বিভিন্ন গবেষণা, পরীক্ষা নিরীক্ষা ও গ্রামীণ প্রশিক্ষণের মাধ্যমে পল্লী উন্নয়নের পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। 1960 সালে গ্রামীণ উন্নয়নের লক্ষ্যে আন্তর্জাতিকভাবে কুমিল্লা মডেলকে উন্নয়নশীল দেশের সামনে তুলে ধরার মাধ্যমে বার্ড বিশ্বজুড়ে সমাদৃত হয়েছিল। এবার আসা যাক বার্ডের প্রাকৃতিক পরিবেশের কথায়। পাখির কুঞ্জন আর ফুলের গন্ধে চারদিক ঘিরে রেখেছে বার্ডকে। এরকম অপরূপ সুন্দরভাবে বার্ড গড়ে তোলেন ডাক্তার আখতার হামিদ খান। বার্ড মূলত বিভিন্ন পেশায় নিয়োজিত মানুষের প্রশিক্ষণ একাডেমি। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি এত পরিচ্ছন্ন একটি প্রতিষ্ঠান, এত সুন্দর শৈল্পিক তার অবকাঠামো। এক বিল্ডিং হতে অপর বিল্ডিংয়ে আসা যাওয়ার জন্য ছাদযুক্ত ওয়ার্কওয়ে, আর তারই পাশে নানান রঙের ফুলের বাগান, কার না চোখে পড়ে? কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমির পশ্চিমে রয়েছে কুমিল্লাস্থ বিজেপি এর হেডকোয়ার্টার, দক্ষিণে রয়েছে কুমিল্লা ক্যাডেট কলেজ ও শালবন বিহার, আর নব প্রতিষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়। পূর্বে রয়েছে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট এবং উত্তরে রয়েছে কুমিল্লা সেনানিবাস। আমার চোখে এটি একটি স্বয়ংসম্পূর্ণ ও পরিচ্ছন্ন প্রতিষ্ঠান। বার্ড ক্যাম্পাসে রয়েছে ব্যাংক, ডাকঘর, প্রাথমিক চিকিৎসার জন্য মেডিকেল সেন্টার। এটি হচ্ছে বার্ডের গেস্ট হাউস। এছাড়া বার্ডে রয়েছে অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের সমাহার নীলাচর পাহাড়। নীলাচর পাহাড়ে যাওয়ার রাস্তার দুপাশে রয়েছে বিভিন্ন ধরনের গাছগাছালি। বারে রয়েছে 45টি বিরল প্রজাতির, 2,55,082টি গাছ। তার মধ্যে রয়েছে ফল, ফুল এবং বনজ গাছ। বারের এই বিশাল টাঙ্কিটিতে জাতীয় চলচ্চিত্র ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সিনেমা দীপু নাম্বার 2 করা হয়েছিল 1996 সালে এই টাঙ্কিটিতে। মূলত দীপু নাম্বার 2 সিনেমার শুটিং করা হয়েছিল এই টাঙ্কিটিতে। বাড়ি রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের বিশাল সমাহার। আমার কাছে বাড়ির এই প্রাকৃতিক সৌন্দর্যটা খুবই ভালো লেগেছিল।
বন্ধুরা, আপনারা যদি কখনো সময় পান তাহলে বার্ডে এসে ঘুরে যাবেন। আশা করি বার্ডের প্রাকৃতিক পরিবেশ এবং বার্ড আপনার খুবই ভালো লাগবে। বাড়ির এই সবুজ শ্যামল প্রকৃতি আপনার মনে আনন্দের এক সাড়া দিয়ে তুলবে। আশা করি আপনাদের কাছে এই বার্ড খুব ভালো লাগবে। বার্ড হচ্ছে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই সুন্দর একটি প্রতিষ্ঠান। আশা করি বার্ড আপনাদের খুবই ভালো লাগবে। বাড়ির চারপাশে রয়েছে মনোমুগ্ধকর ফুলের বাগান, যা আপনার মনকে আরও আনন্দিত করে তুলবে। আপনি যদি প্রকৃতিপ্রেমী হন তাহলে অবশ্যই বাড় আপনার খুবই ভালো লাগবে। কুমিল্লা বার্ড খুবই সুন্দর জায়গা, আশা করি আপনাদের খুব ভালো লাগবে কুমিল্লা বার্ড। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।